কি এইগুলো কি করছে? এই পিসটা ছেড়ে কেনা তো স্যার, এই পিসটা ছেড়ে এর মধ্যে করে স্কুলে খৈনি নিয়ে যেতাম স্যার, খৈনি নিয়ে যেতাম। খৈনি নিয়ে যেতিস? হ্যাঁ, স্কুলে কেউ এভাবে খৈনি নিয়ে যায়? হ্যাঁ, বেয়াদব ছেলে কোথাকার। এইভাবে কখনো খৈনি নিবি না, আমি কখনো এভাবে খৈনি নিতাম না। আমি বাড়ি থেকে খৈনি মুখে দিয়ে তারপর স্কুলে যেতাম, বাড়িতে খৈনি মুখে দিয়ে তারপর স্কুলে যাবি। এই বলছি তোদের চা দেবে না? চা ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না। এই এই ভোলা, এই সারাদিন তো পড়িস না তাই না? হ্যাঁ, পাস করবি কি করে? হ্যাঁ, পাস করবি কি করে? সারাদিন পড়বি, সারাদিন পড়বি, শুধু পড়ে যাবি, শুধু পড়ে যাবি, বুঝতে পেরেছিস? এই যদি সারাদিন পড়ে তাহলে খাবো কখন? খাবি না, খাবি না, না খেয়ে পড়বি, না খেয়ে সারাদিন পড়বি, খাবারটা দরকার নেই। না খেয়ে তো মরে যাবো স্যার। মরে যা, মরে যা, কি হবে মরে গেলে? মরে গেলে কিছু হবে? মরে গিয়ে পড়বি, মরে গিয়ে পড়বি, তাও পড়া ছাড়বি না। আমি যেরকম, আমি সারাদিন পড়তাম, সারাদিন পড়তাম। কি বলছেন স্যার, আপনি সারাদিন পড়তেন? হ্যাঁ, সারাদিন পড়তাম, কিন্তু বই না, গাছ থেকে পাঁচিল থেকে সব জায়গাতে পড়তাম, পড়ে পড়ে গা হাত পা ছিলে যেত, তাও আমি পড়া থামাতাম না। ধরেছিস, তুইও সারাদিন পড়বি। যাই হোক, এই বই দে, বই বের কর। স্যার নিন। কি এই তোর বই ওই অবস্থা কেন? হ্যাঁ, বইয়ের ওই অবস্থা কেন? এই বইয়ে মরার দিতে পারিস না? হ্যাঁ, বইতে মলাট দিতে পারিস না? জানিস এই বইতে মলাট না দিলে সারা বছরে কটা বই লাগবে? হ্যাঁ, ইস, বইগুলো ছিঁড়ে কি করেছিস? হ্যাঁ, আমি আমি বইতে যত্ন করতাম, বুঝতে পেরেছিস? আর তুই এভাবে যত্ন না করলে সারা বছরে তো তিন চারটে বই লাগবে। হ্যাঁ, আমার যেরকম চারটে বই লাগতো। বইটা দে, কি ছিঁড়ি করে, যেটা কি বই? হ্যাঁ, আমার অবশ্য এরকম থাকতো। কি এইগুলো কি করছে? এই পিসটা ছেড়ে কেন তো স্যার? এই পিসটা ছেড়ে এর মধ্যে করে স্কুলে খৈনি নিয়ে যেতাম স্যার, খৈনি নিয়ে যেতাম। খৈনি নিয়ে যেতিস? হ্যাঁ, স্কুলে কেউ এভাবে খৈনি নিয়ে যায়? হ্যাঁ, বেয়াদব ছেলে কোথাকার। এইভাবে কখনো খৈনি নিবি না, আমি কখনো এভাবে খৈনি নিতাম না। আমি বাড়ি থেকে খৈনি মুখে দিয়ে তারপর স্কুলে যেতাম, বেয়াদব, বাড়িতে খৈনি মুখে দিয়ে তারপর স্কুলে যাবি। যাই হোক, এই বলছি তোদের চা দেবে না? চা? হ্যাঁ স্যার, দেবে দেবে। আপনি তো এই মাত্র এলেন। এই মাত্র এসে তা কি হয়েছে? এই আসার সঙ্গে সঙ্গে একবার দেবে, হ্যাঁ, তারপরে যাওয়ার সময় একবার দেবে। আসলে না, চায়ের খুব নেশা, বুঝলি তো, বারবার চা না খেলে না আমার ঠিক ভালো লাগে না, প্রচুর নেশা, প্রচুর নেশা স্যার। বাড়িতে আপনি অনেকবার চা খান না? হ্যাঁ, না না, বাড়িতে তো চা কোথায়, বাড়িতে চা হয় না, বাড়িতে বাড়িতে চাই রান্না করে না, আর খুলে আমাকে দেয় না, চেলেও দেয় না, ধরো মারতে আসে। তাহলে স্যার আপনার চায় নেশা হলো কি করে? হলে বলতে মানে এই তোদের বাড়িতে আসি, অন্য জায়গায় যাই, বারবার করে চা চেয়ে খাই, তো ওই নেশা হয়ে গেছে এইভাবে। এই তুই বলছি কি, এই তোরা মিষ্টি মিষ্টি খাওয়াস না? হ্যাঁ, মিষ্টি খাওয়াতে পারিস তো, শুধু চাতে ভাল লাগে, খিদে পেয়েছে জানা, মাকে বল না একটু যদি খাওয়া পিছিয়ে থাকে জানা জানা। আমাদের ঘরে কোনো খাবার দাবার নেই, আপনি পড়ান তো স্যার। বেশি পড়া পড়া দেখাচ্ছে, হ্যাঁ বাড়িতে তো পড়ো না। হ্যাঁ, স্যার আসলে পড়ান তো স্যার, এত পড়া কিছু স্যারের সামনে? বাড়িতে করি, বাড়িতে পড়বি? আমি যেরকম বাড়িতে পড়তাম না, স্যারের কাছে পড়তাম না, স্যার শুধু গল্প করতাম, শুধু গল্প করতাম, স্যারের কাছে শুধু গল্প করবি। স্যার গল্প করে কি হবে স্যার? গল্প করে কি হবে মানে, ভালো ভালো লেখক হবি, লেখক হবি। হ্যাঁ, স্যার আসলে স্যারের সাথে গল্প করবি, এই ভবিষ্যতে অনেক ভালো ভালো গল্প লিখতে পারবি। কি বলে